আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বরূপ সমাজের বিভিন্ন মহল, বিরোধী দলগুলির পাশাপাশি পথে নেমেছে নাগরিক সমাজ। এবারে নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নামল স্কুলের পড়ুয়ারাও। এরই মাঝে ছাত্রছাত্রীদের স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো কর্মসূচিতে সামিল হওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল শিক্ষা দপ্তর। ওই বিজ্ঞপ্তিতে লেখা, স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না ছাত্রছাত্রীরা, নিষেধাজ্ঞা না মানলে কড়া পদক্ষেপ হুঁশিয়ারিও দেওয়া হয়েছে জানিয়ে শোরগোল পড়ে গেছে। আন্দোলন রুখতেই এই পদক্ষেপ বলে দাবি রাজ্যের বিরোধী দলগুলোর। এবার নবান্ন অভিযানের প্রসঙ্গ তুলে খোদ মুখ্যমন্ত্রীকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী লিখেছেন, আম জনতা পথে নামছে তাতে সরকার তথা মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, তাই আটকানোর চেষ্টা করছেন, কিন্তু এভাবে কণ্ঠরোধ করা যাবে না, বিচারের দাবিতে আওয়াজ উঠবেই। একই সঙ্গে ফের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও তুলেছেন তিনি। শুভেন্দু অধিকারীর মতো বাকি বিরোধীদের মুখেও একই সুর, অনেকেরই দাবি আন্দোলন রুখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।